दर्शक चैनले आसार जोन्नो धन्यवाद। आजकेर विषय न्यू नॉर्मल देखते केमन हबे। थिंग्स विल नेवर बी द सेम अगेन। किछुई आर आगेर मतो हबे ना। कयेक मास धरे धक्का खेये पृथ्वी धीरे धीरे उन्मुक्त होते शुरू करेछे। ধরে নিয়েছে যে আমাদের বেশ কিছু সময়ের জন্য করোনার সাথেই থাকতে হবে। এটি কতদিন কেউ নির্দিষ্ট করে বলতে পারে না, তবে বেশিরভাগ বিশেষজ্ঞ ইতোমধ্যে একটি মারাত্মক প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করেছেন যে এটি জীবনের একটি অঙ্গ হতে পারে। করোনা এখানে আসবে, তবে জীবন চলতে হবে। সুতরাং দেশগুলি বিধিনিষেধ অপসারণের বিষয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছে, যদিও একেবারেই স্বাভাবিক না হলেও আমাদের জীবন সম্ভবত আগত দিনগুলিতে আমূল পরিবর্তন হবে। নতুন স্বাভাবিক জীবন আসবে কবে? বাংলাদেশ সংক্রমণ ঊর্ধ্বমুখী। কবে নাগাদ সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বা পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে তা অনিশ্চিত, কেউ বলতে পারে না। যদিও এর আগে গত এপ্রিলে কেউ কেউ বলেছিলেন জুনের শেষ সপ্তাহে দেশে সংক্রমণ পরিস্থিতি অনেকটা কমে আসবে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসবে, তবে সেটা হবে নতুন স্বাভাবিক জীবন অর্থাৎ নিউ নর্মাল। কিন্তু এখন বিশেষজ্ঞরা মনে করছেন নতুন সেই স্বাভাবিক জীবন কবে আসবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারছে না, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সারা দেশে সাধারণ ছুটি বা লকডাউন করা হয়েছিল। এরপর প্রথমে পোশাক কারখানা, তারপর লকডাউন শিথিল করে দোকানপাট, এবং ঈদের পর গণপরিবহন সহ সব কিছু খুলে দেওয়া হয়। এরপরে মনে হচ্ছে সংক্রমণ আগের চেয়ে বাড়বে। কবে নাগাদ নতুন স্বাভাবিক জীবন আসবে তা নির্ভর করছে সরকার কতটা কার্যকর পদক্ষেপ নেয় এবং মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলে তার উপর। নতুন এই করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে পরিস্থিতি দুই মাসে অনেকটা নিয়ন্ত্রণে আসে, তবে বাংলাদেশে তিন মাস পার করেও বলা যাচ্ছে না কবে নাগাদ সংক্রমণ রেখা নিম্নমুখী হবে। যত দিন যাচ্ছে সংক্রমণ ততই বাড়ছে। তথ্য উপাত্ত বলছে সংক্রমণ শুরুর প্রথম 100 দিনে ভারত ও পাকিস্তানে যে পরিমাণে মানুষ আক্রান্ত হয়েছেন, বাংলাদেশে তার চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওই দুটি দেশে এখনও সংক্রমণ বাড়ছে। জুলাইয়ে নতুন স্বাভাবিক জীবন শুরু, এই অনুমান ভুল প্রমাণিত হয়েছে সব কিছু খুলে দেওয়ার পর। এখন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখন বিশ্বের যেসব দেশে সংক্রমণ বেশি এবং ঊর্ধ্বমুখী তার একটি বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় সংক্রমণ শনাক্তের 100 দিনে বাংলাদেশে আক্রান্ত বেশি হয়েছে, তবে ওই দুই দেশের চেয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কম। দুটি দেশই বাংলাদেশের চেয়ে বড় এবং জনসংখ্যাও বেশি। বাংলাদেশে 100 দিন পরে সংক্রমণ আরও বাড়ার ইঙ্গিত
দৃশ্যমান। কবে নাগাদ সংক্রমণ কমবে তা বলা মুশকিল। এখনও এলাকা ভিত্তিক লকডাউন করা হচ্ছে, এটা পুরোপুরি কার্যকর হলে সংক্রমণ কমবে। কোনো পদক্ষেপ না নিলে এটা আরও বাড়বে। কবে আসবে স্বাভাবিক জীবন? তবে নিশ্চিত জবাব কারো কাছে নেই। হয়তো আগের স্বাভাবিক জীবন আর আসবে না, একটি নতুন স্বাভাবিক জীবন শুরু হবে যাকে বলা হবে নিউ নর্মাল। দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।